এই রামায়ণটা নিয়ে ভিডিও করে নাই এমন মানুষ আসলে বাংলাদেশে পাওয়া অসম্ভব। নেই যারা ভিডিও কন্টেন্ট বানায় এই রামায়ণটা মনে হয় কম বেশি সবাই ভিডিও করছে। এই রামায়ণটা আমার কাছে খুবই মানে মজা লাগে। এটা 3x স্পাইসিটা আমার কাছে মনে হয় আমি কান জ্বলে যাচ্ছে। তো আমি এটা চাল ডাল থেকে অর্ডার করছিলাম, 2 ঘন্টার মধ্যে এটা দিয়ে গেছে। দুপুরে লাঞ্চ হিসেবে আমি এটা খাবো। তো ফার্স্টে কতগুলো চিকেন, সরি চিকেন না, চিংড়ি মাছ ভেজে নিলাম তেলের মধ্যে, সাথে ছিল অল্প একটু পেঁয়াজ আর রসুন। তারপর ওই যে প্যাকেটের যে মশলাটা ছিল, এই মশলাটাই আসলে ম্যাজিক। নুডলস আসলে এক মানে সব নুডলসই খেতে প্রায় একই রকম, বাট এই যে এই মশলাটাই আসলে এই রামেনটার ফ্লেভার চেঞ্জ করে বা অন্যরকম করে। আর এই রামেনটা কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করতে হয়। তো সেদ্ধ হয়ে গেল, এই ছোট্ট কুটু কুটু ফ্রাই প্যানে আমি একটা ডিম পোচ করে নিলাম, তারপরে একটু লবণ নিয়ে নিলাম, তারপরে এখন আমি ওই মশলাটাকে, ও সাথে কিন্তু আমি কিছু পেঁয়াজের কলি যেটাকে বলে, নতুন এখন বাজারে বের হয়েছে, 1 মুঠো আপনি 10 টাকা 20 টাকা 25 টাকায় ও কিনতে পারেন। এই যে মানে এই লুকসটা এত ইয়াম, সাথে আমি একটা তামিল সিনেমা দেখতেছিলাম, সেই লাগছে খেতে।